চাঁদপুর রুটে চলাচলকারী অধিকাংশ লঞ্চেই বৈরী আবহাওয়ায় চলাচল ও নিয়ন্ত্রণের জন্য কোনো যন্ত্রপাতি নেই, ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বন্দর কর্তৃপক্ষ একথা স্বীকার করলেও মালিক পক্ষের দাবি, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটছে। এদিকে অনেক চালক ও মালিকের বিরুদ্ধে সরকারি নির্দেশনা না মানার অভিযোগ করছে বিআইডব্লিউটিএ। চাঁদপুর সংবাদদাতা ওয়াদুদ টানার পাঠান প্রতিবেদন জানাচ্ছেন ফারহানা শিমু। বৈরী আবহাওয়াতে চলাচলের জন্য লঞ্চগুলোতে যেসব যন্ত্রপাতি থাকার কথা, চাঁদপুর রুটের বেশিরভাগেই তা নেই। জিপিএস, বিএসএফ, রাডার, ইনকো সাউন্ডার না থাকায় প্রতিকূল পরিবেশে লঞ্চ নিয়ন্ত্রণ করতে পারেন না চালকরা। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাহলে মনে হয় না দুর্ঘটনার হার ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। তবে মালিক পক্ষ বলছে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি তাদের রয়েছে। একটা যন্ত্রের সমস্যা থাকতে পারে, সমস্যা থাকলে এটা আবার ঠিক করে আনে, আবার লাগায়, এইভাবে তারা পরিচালনা করে। এইসব বিষয় দেখভাল করতে চাঁদপুর ঘাটে তিনজন ট্রাফিক ইন্সপেক্টর রয়েছেন। তারা জানান, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকবার জানানো হয়েছে। বিআইডব্লিউটির পক্ষ থেকে আমরা তৎপর আছি এবং প্রত্যেকটা টিআই আমরা সেটা দেখাশোনা করে থাকি আমাদের বন্দর কর্মকর্তার নির্দেশনা মোতাবেক। লঞ্চ মালিক ও চালকদের অনেকেই সরকারি নির্দেশনা মানতে চায় না বলে অভিযোগ করছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বিআইডব্লিউটির এই নির্দেশনা উপেক্ষা করে চলাচল করার কারণেই মাঝে মাঝে দুই একটা দুর্ঘটনা ঘটে যায়। নৌপথে দুর্ঘটনা রোধে সব যাত্রীবাহী লঞ্চে নজরদারি বাড়াতে হবে বলেও মনে করেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।